नंबर सेवन उडिमाइल, उडिमाइल के आगे हम लोग सर बोलो छय नम्बर फर्स्ट सेंटेंस प्रेजेंट इंडिफिनिट है ना, प्रेजेंट इंडिफिनिट करा जाए ना, আপনি তো লিখে দিয়েছিলেন পাস্ট প্রেজেন্ট পারফেক্ট করা যায়। ওকে স্যার, ঠিক আছে, এই স্যার সমস্যা 7 নম্বরটা আরেকবার বুঝিয়ে দিবেন। 7 নম্বর উডি মাইন্ড করে, উডি মাইন্ড করে ভালো সেটা এই যে নিয়ম লিখে না আগে লিখে দিয়েছি এটা তো স্যার দেখা বোঝা যায়। জি স্যার বোঝা যায় লেখা। গো পাওয়ারস এটা কি লিখেছি বলো তো ব্র্যাকেটের ভিতরে গো এটা কি হবে বাকর आंसर কি হবে গো পাওয়ারস উপজেলা জনসংখ্যা গাজীপুর লেখানো হয়েছিল বিন্দু দিয়েছেন মাঝখানে। সমুদ্র জয় হবে না স্যার, বাংলাদেশের বৃহত্তম হাসপাতাল তো পিজি হাসপাতাল না, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। এটা হলো মানে পিজি হাসপাতাল এখন কতগত বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, কতগত এখানে বাখরাবাদ আছে, বাখরাবাদ বাখরাবাদ কোনটা গ্যাস ক্ষেত্র এইখানে বাখরাবাদ বাখরা বাখরাবাদ তো জায়গা তো ব্রাহ্মণ পাড়ে লেখ দিনাজপুরে গোর এ শহীদ ময়দান কর্ণফুলী কাগজ কল হবে না নাকি শুধু কাগজ হবে? কাগজ কল, তুমি শায়ের আমি তোমার শায়ের গান আছে না, শের মানে কবিতা, বাংলায় কবিতা বলা হয়, ফার্সিতে বাউটুতে বলা হয় শের। যারা বেশি বেশি মানে বলছি হে আনিস, তুমি যদি হাতের লেখা ভালো করতে চাও তাহলে তুমি কি করো, মিনো বিসু মিনো বিসু মিনো বিস তিনবার বলছে লেখো লেখো লেখো। হ্যাঁ আরেকটা গান গান একটু শুনি। আমি তো কবিতা বললাম স্যার, আরেকটা গান। আরেকটা কি? হ্যাঁ স্যার কবিতা স্যার আপনারই। হ্যাঁ আচ্ছা, আমাদের খারাপ না, আশিকে কা কা মজা হাই, মাশুকুছে পুছিও শাগে গুলমে কা মজা হাই, বুলবুলিছে পুছিও মাইনে আশিক তেরে নিয়ে, মাইনে আশিক তেরে নিয়ে তো মেরা মাশুক হো, কিস লিয়ে বেগানা সুন্দর হাই মেরে দিলদার হো, কিস
लीजे मैं गाना समझो आई मेरे दिलदार हो। এটা হলো ফার্সি কবিতা বা ফার্সি এবং উর্দু দুটির শব্দ এখানে যে উপসর্গ আপনি দেশি উপসর্গ পড়তে বললেন, এখানে যে অর্থে ব্যবহৃত এগুলোও কি পড়বো? হ্যাঁ এগুলো পড়বে, কিন্তু আগে উপসর্গ মুখস্থ করে নাও। শুধু উপসর্গ মুখস্থ করবো? হ্যাঁ মুখস্থ করো আগে। তবে এখানে একটা উল্লেখ্য বিষয় সেটা হলো যে স্যার প্রিজম গাইডে কি 10 পৃষ্ঠা কক্ষ এটা কথা প্রিজম পৃষ্ঠা মিলবে না, কিন্তু প্রশ্ন উপভূমি লেখা আছে। কোন 10 পৃষ্ঠা কথা বলতেছেন? কোন বইয়ে? এই যে মূল বই, এই যে বিজ্ঞান বই আমাদের বুকসলাম দেখা এই দিতে এখন বাংলা ভাষণের ব্যাগ হবে ইংলিশ ভাষণ দ্বারা তোমার দৃষ্টি চলে যাবে। আর নৈবিত্তিক প্রশ্ন সবগুলো করতে হবে, নৈবিত্তিক সৃজনশীল আছে, নৈবিত্তিক প্রশ্ন আর সবগুলো করতে হবে। বাংলা ভাষণের ব্যাগ হবে পাঁচ অধ্যায় তো দিলেন না, পাঁচ অধ্যায় থেকে সৃজনশীল দেইনি, কিন্তু নৈবিত্তিক প্রশ্ন করতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন ক খ গ স্যার। এখানে যে তৃতীয় অধ্যায়ে যে একটি প্রাণী কোষে চিহ্নিত চিত্র অঙ্কন করো, এখানে কি চিত্র শিখতে হবে? না চিত্র শিখতে হবে না, চিত্র দেওয়া থাকে। হ্যাঁ বলো স্যার। প্রথম অধ্যায়ে কোন নাম্বার সৃজনশীলটা দিয়েছেন, এক নাম্বার না দুই নাম্বার? প্রথম অধ্যায়ে তো সৃজনশীল দেইনি, প্রথম অধ্যায়ে দিয়েছে হলো সংক্ষিপ্ত প্রশ্ন, কত নম্বর ছিল বলো? এটা 10 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর পৃষ্ঠা দিয়েছি। এক নম্বর সৃজনশীলের ক খ, দুই নম্বর সৃজনশীলের ক খ। ও ও ও স্যার বুঝছি 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 বুঝছি। স্যার কালকে তো 14 নম্বর অঙ্কটা সমাধান করার নাই, 13 পর্যন্ত করাইছেন। 14 করে নাই? 14 করাইছেন না স্যার, 14 তো করার নাই। দেখি মেগা আমি করা নাই 14? হ্যাঁ স্যার করাইছি তো। 14 তো করাইছি আমি, তুমি ছিলা না হয়তো? আমি ছিলাম স্যার, আমি করছি, আমার খাতায় আছে। হ্যাঁ 14 করাইছি, আমার মনে আছে। হ্যালো স্যার, স্যার আমি 500 কেজি কে গ্রামে রূপান্তর করে অঙ্কটি করতে পারবো? হ্যাঁ হবে হবে হবে, কিন্তু আমি এটা যে মেয়াদে আমি নেই করবো। জি স্যার। স্যার 500 কেজি কে? স্যার জি বৈশাখী, বৈশাখী ভোট দেখা যাচ্ছে। জি স্যার বলেন। ভোট দেখা না? জি স্যার, জি স্যার পরিষ্কার ভোট দেখা যাচ্ছে। আপনি ব্র্যাকেটের সূত্র প্রয়োগ করলেন না কেন? এক হাজার কে কেটে 250 লিখছেন আর নিচে লিখছেন 750। ঠিক আছে ঠিক আছে। স্যার এক মেট্রিক টনের সাথে এটা কেন যোগ করলেন? এক মেট্রিক টন এখানে আছে, এক মেট্রিক টন লেখছি, এটা যোগ মানে কি? এটা গ্রাম, এটা গ্রাম হইছে এত, সরি। আর স্যার স্যার এই যে এটা তো সমস্ত ছিল, আপনি এরকম যে করলেন? এটা সমস্ত ছিল, সমস্ত এই যে একটা তো পুরো আই মেট্রিক টন, আর এই যে এই 3 বাই 4 মেট্রিক টন তো ছিল, এই 3 বাই 4 মেট্রিক টন কে আমি কিভাবে হইছি কিসের জন্য? মেট্রিক টনে কনভার্ট না করলে হবে না? কিন্তু একদিন কম পাইতে পারো